তো আমি নিজে এখন অসুস্থ, আমার এই কোমরে বেল্ট লাগানো আছে। আমি ডক্টরকে দেখিয়েছি, ডক্টরকে দেখানোর পরে ডক্টর কমপ্লিট বেড রেস্ট বলেছে, সেটাও নাকি আমাদের ফলস। রবিবারেও ডিউটি করতে হচ্ছে এমনটাই অভিযোগ এনে ডেপুটেশন চাকুলিয়া স্বাস্থ্যকেন্দ্রের ANM স্বাস্থ্যকর্মীদের। শনিবার বিকাল 4:45 নাগাদ চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে ANM স্বাস্থ্যকর্মীদের ডেপুটেশন। এদিন চাকুলিয়া স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত সমস্ত ANM স্বাস্থ্যকর্মীরা BMOH এর নিকট ডেপুটেশন দিতে গেলে BMOH অনুপস্থিত থাকায় PHN এর নিকটে ডেপুটেশন দিলেন তারা। তাদের অভিযোগ, সপ্তাহে 6 দিন কাজ করার পর একটা দিন অন্তত ছুটি পাওয়া যায়, এটাই স্বাভাবিক, কিন্তু সপ্তাহে 7 দিন কাজ করতে হচ্ছে ANM স্বাস্থ্যকর্মীদের। অন্যান্য দপ্তর তথা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রবিবার ছুটি পেলেও ছুটি পাচ্ছে না তারা, যার ফলে তারা শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়ছে। এমনকি তারা তাদের পরিবারকে সময় দিতে পারছে না। এছাড়াও তারাও আরো একাধিক অভাব অভিযোগ নিয়ে চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে লিখিত অভিযোগ জানালেন ANM স্বাস্থ্যকর্মীরা। চাকুলিয়ার সমস্ত হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এবং CHA, আমরা হচ্ছে গত 2 বছর ধরে কোভিড সিচুয়েশনে কাজ করছি, করতে করতে এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছি আমাদের প্রতিদিনই ডিউটি করতে হচ্ছে, ইভেন কি সানডেটাও ডিউটি করতে হচ্ছে। এতদিন ডিউটি করলাম আমরা, কিন্তু আর পারছি না, তার জন্য আমরা ডেপুটেশন দিতে এসেছি যে আমরা কোনো সানডেতে ডিউটি করব না। আমরা মোটামুটি সবাই 35টা সাবসেন্টারের যতগুলো ফার্স্ট ANM সেকেন্ড ANM আছি, মোটামুটি সবাই এসেছি, যারা ছুটিতে আছে তারাও এসেছে।